সকালে ঘুম থেকে উঠে আমি আগে বিছানাটা তুলে নেওয়ার চেষ্টা করি, আর আমার আগেই আমার হাজবেন্ড উঠে যায়। ও উঠে পড়াশোনা করতে বসে যায় আর আমি উঠেই বিছানাটা তুলে নিই, নিয়ে যতটা পারি বাসি কাজকর্ম করে রাখার চেষ্টা করি, কারণ এক্ষুনি বাচ্চাটা পড়তে চলে আসবে। ওই জন্য হচ্ছে এগুলো তাড়াতাড়ি করে নিলে আমার একটু সুবিধা হয়। আর আমার যেতে দেরি হলে আমার হাজবেন্ড ওদের পাশে বসে, আর আমি গেলেই ও চলে আসে, কারণ ও নিজে পড়ে। ওই জন্য হ্যালো ফ্রেন্ডস, আমার রিয়েল লাইফ নোটে আপনাদের জানাই আবারও আন্তরিক স্বাগত। আর সকালবেলা উঠেছি, আজকে 6:20 উঠেছি। তো এখন একটু বেলা হচ্ছে উঠতে, কিছু করার নেই, শীতকাল। তো এই যে উঠে বিছানাপত্র আগে তুলে নিয়েছি, নিয়ে হচ্ছে পরিষ্কার করে নিয়েছি, আলনাটাও গুছিয়ে নিয়েছি, আর এটা থালা বাসনগুলো পুকুরের মধ্যে ভিজে দিয়ে এসেছি। আর এই যে বাচ্চারা কথা বলছে, ওদের পাশে একটু বসতে হবে। তো ওরা এমনিতেই 6:10-15 চলে আসে, তো ওদের পরে আমি ঘুম থেকে উঠেছি। ওটা প্রায় 6:10-এর দিকে ঢুকেছে সবাই, তো সবাই বলতে 4-5 জন 6:10-এর মধ্যে ঢুকে যায়। ওই যে ওরা নিজেরাই পলিথিন পেতে বসে পড়ে, আর আমি তারপর 6:20-তে উঠি, উঠেছি আজকে। উঠে তারপরে এই যে কাজবাজগুলো করে নিজে ফ্রেশ হয়ে ব্রাশ করে কিছু খেয়ে নিলাম একটু, না হলে ওদের পাশে একটু বসে বকবক করতে হবে, ওই জন্য কিছু খেয়ে নিলাম। তো ছলা বিজানে ছিল তো সেটা খেয়ে নিলাম, আর এই যে ওদের পাশে এবার যাব, বসবো। তারপরে ওদেরকে 9:00 কি 9:10-এর দিকে ছুটি দেব, ব্যাস তারপরে এসে আবার কথা বলছি, সাথে থাকবো। এই মাত্র বাচ্চাদের ছুটি দিয়ে দিলাম, দিয়ে এই যে বাগানে এসে দাঁড়ালাম। আর শীতের রৌদ্র কিন্তু বেশ ভালোই লাগে গায়ে নিতে। তো যাই হোক, আর বাগানে ফুলগুলো ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করি। তো বাগানে বেশ নানান ধরনের ফুল হয়েছে, আর এর জন্যই সারাদিন বেশ মানে প্রজাপতিগুলো এসে ঘুরে ঘুরে বেড়ায়। আর এই যে এই গাঁদাগুলো খুব চুটকি গাঁদা হয়ে গেছে, আর এগুলো হচ্ছে কসমস ফুল। তো কসমস ফুল দুরকম হয়েছিল, কিন্তু আজ দেখছি একরকমই সব ফুটেছে। তো যাই হোক, আর এই যে গোলাপ ফুল গাছ, তো এই গোলাপ ফুলটাও ছোট হয়ে গেছে। তো এবছর যা ফুল গাছ আমি লাগিয়েছি সবই ছোট ছোট হয়ে গেছে। এই যে গাঁদা ফুলটা তো চুটকি হলেও একটু বড়, এই জন্য বেশ ভালো লাগছে। আর ওইগুলো তো একেবারেই ছোট, আর দোপাটটাও মানে ছোট হয়ে গেছে, কারণ গাছটা একটু বয়স হয়ে গেছে। তো যাই হোক, আর দাঁড়ালাম না, চলে আসলাম। তো বাচ্চারা আসার আগে শুধু বান্দাটুকু ঝাড় দিই, কিন্তু বাচ্চারা চলে গেলে তারপরে মানে ঘরের ভিতরে এই যে খাওয়ার জায়গা বান্দা সব ভালোভাবে পরিষ্কার করে ঝাড়পাট দিয়ে বের করতে পারি। না হলে না, এইগুলো সমস্তটা ঝাড়টাট দিয়ে পরিষ্কার করে বের করতে গেলে না আবার বাচ্চারা খুব তাড়াতাড়ি চলে আসে, ওই জন্য খুব অসুবিধা হয়। তো ওরা যেটুকু বসবে মানে শুধু বারান্দাটা ওইটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, ব্যাস ওরা চলে গেলে তারপরে এগুলো করি। আর একেবারে উপরের যে মাকড়সার ধুলগুলো মানে জালগুলো, তো সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। খাওয়ার ঘর তো ওখানে সব পরিষ্কার টরিষ্কার করে নিলাম, এবার ঘরের ভিতরটা ঝাড় দিয়ে বারান্দাটুকু ঝাড় দিয়ে নেব। তো এগুলো ঝাড়পাট দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এখন মুছবো না, মুছবো সেই সকালে খাওয়ার পরে। এইগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে বাইরের উঠানটা একটু ঝাড় দিয়ে নেব। তো সাথে থাকুন। এখন চলে এসেছি এই যে বাইরে যে আমরা হাঁটা চলার যে রাস্তাটা, তো ওই যে ছোট্ট একটা উঠান মতো, তো সেখানে একটু ঝাড়পাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে সবসময় হচ্ছে হাঁটা চলা হয়, আর তাছাড়া বাচ্চারা দুবেলা পড়তে আসে, তারপরে এমনিতে নোংরা থাকলে কেমন খারাপ লাগে, ওই জন্য এই যে এটা রোজ দিন সকালবেলা একটু ঝাঁটাতে হয়। আর এই যে গাছ আছে পাশেই মানে ঘরের পিছন দিকটায়, ওই জন্য প্রচুর পাতাও পড়ে, আর ওই যে খড় আনা হয়েছিল তো খড় ওই যে পড়েছে, ওই জন্য একটু নোংরাটা বেশি হয়েছে। তো এই যে ঝাড়পাট দিয়ে পরিষ্কার করে নিই।
তো এবার চলে আসলাম উনানের কাছে। তো উনানে এখনো নেতা গুলানো হয়। এগুলো সব কাঠের গুঁড়ি আর হচ্ছে জ্বালানিতে মানে মোটা কাঠের সাথে এই কাঠের গুঁড়িগুলো দিলেও ভালো জ্বলে, ওই জন্য আর ফেলছি না। তো যাই হোক, এগুলো একেবারে ধুলো গুঁড়িগুলো ফেলে দেবো আর বাকি মানে অংশটা তুলে রেখে দেবো। এটা পালিয়ে যাই কোথায়। হ্যালো ফ্রেন্ডস, বাচ্চাদের ছুটি দিয়ে দিয়েছি প্রায় 9:20 দিকে, কারণ ওদের পাশে একটু লেট করেই বসেছিলাম। এরকম 7:05 দিকে বসেছিলাম, ওই জন্য একটু লেট করেই ছুটি দিলাম। আর এই যে বাগানে দেখুন, এই টমেটো হয়েছে অনেকগুলো, কিন্তু সবাই একটা টমেটো পেকেছে। তো ভাবলাম যে আর কয়েকটা পাকুক, তো একসাথে তুলবো। আর বাজারের কিছু টমেটো কেনা ছিল, তো সেই জন্য সেগুলো খাচ্ছিলাম। তো এই যে প্রথমেই হচ্ছে বুলবুল আন্টি ভাগ বসিয়ে দিল, তবুও তুলে আনলাম। এটা খাওয়া যাবে না, তো এই গাছে নষ্ট হয়ে যাবে, ওই জন্য তুলে আনলাম। আর মানে গাছের প্রথম ফল আমরা খাবো কি, তার আগে এই যে পাখি খেয়ে বসে আছে। তো সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার বড় ওই যে জাল ফেলছে, আর আমি কিছু জ্বালানি আনবো হচ্ছে দুপুরে রান্নার জন্য। জ্বালানি নেই ওখানে, তো ওই যে জ্বালানিগুলো বয়ে নিয়ে চলে আসি আর তারপরে শুধু হাঁড়িটা মেজে ভাতটা বসিয়ে দেবো। তারপর বাকি থালা বাসন যেগুলো আছে সেগুলো মাজবো, না হলে সব একসঙ্গে মাজলে না অনেকটা লেট হয়ে যায়, ওই জন্য আগে হাঁড়িটা মেজে এনে তারপর ভাতটা বসিয়ে দেবো। তো আগেই জ্বালানিটা এনে নিই, তারপরে ভাত বসাবো।
মাছ পড়লে বোঝা যায় জালটা না একটু নড়তে থাকে, ওই জন্য যখন জাল টানা হয় তো মাছ যখন ছটফট করে জালের মধ্যে তখন বোঝা যায় যে এর মধ্যে মাছ পড়েছে কিনা। তো ও যখন জাল টানছিল তখনই বলেছে একটা বড় মাছ পড়েছে, এই যে সেই মাছ। এগুলো মেজে উদ্ধার করতে, তো যাই হোক অবশ্যই এখন থালাগুলো মেজে নিই, তবে সবগুলো মাছতে গেলে আবার ওদিকে ভাত মানে নরম হয়ে যাবে আর উনানও নিভে যাবে। তো ওই যে থালা মাছতে মাছতেই মাঝে মাঝে কি উনানটাকে মানে জালটা ঠেলে দিয়ে আসতে হবে। তো যতটা পারি এখন মেজে নেব, তারপরে রান্নাবান্না করার পরে বসে বসে আর বাকিগুলো মাজব। তো কিছুটা মেজে নিই থালা বাসন। এসেছি ভাতের ধারে, তো ওই যে ভাত হতে একটু বাকি আছে। আমরা একটু নরম ভাতই খাই, মানে শক্ত ভাত একদম খেতেই পারি না, মোটামুটি ভাত একটু ফেটে ফেটে যাবে ব্যাস ওরকম ভাতই খেতে পছন্দ করি। ওই জন্য ভাত একটু শক্ত আছে হতে থাকুক, আর আমি মাছটা দিকে কেটে নিই তাহলে একটু বেশি সুবিধা হবে।
ভাত হয়ে গেছে, আর এই যে ভাতটা উপুর করে দিয়েছি, আর ফুলকপি আলু এগুলো ভেজে নিয়েছি, মাছটা ভাজা হয়ে গেছে, কাঁচা টমেটো আর এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ আগে দিয়ে একটু লাল করে ভেজে নিয়েছিলাম, তারপরে কাঁচা লঙ্কা আর কাঁচা টমেটোটা দিয়ে একটু লাল করে ভেজে নিয়ে ব্যাস তরকারিটা তুলে দিয়ে নাড়াচাড়া করে নিয়েই জল দিয়ে দেবো। তরকারিটা ফুটে উঠতেই আমি মাছগুলো দিয়ে দিয়েছি, আর এই যে জিরা গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, আর একটু ঢাকিয়ে দিয়ে ওটা ফুটতে সময় দিচ্ছি। ব্যাস সে তরকারিটা হতে থাকুক, আর আমি আর একটা সবজি কেটে নিই। তো এখানে মূলাগুলো কেটে নিচ্ছি, তো মূলা দিয়ে আর পুঁইশাকের বিটুলি আর পালং শাক দিয়ে একটু আলু দিয়ে একটা তরকারি করব। তো এটা কেটে পরিষ্কার করে নিই, আর ওদিকে অন্য তরকারিটা হতে থাকুক। আর ভাবছি যে ওই যে পুঁইশাকের বিটুলিতে একটু সিম দেব, ওই জন্য সিমগুলো কেটে নিচ্ছি, আর পালং শাকটা ভালোভাবে বেছে নিয়ে পরে এগুলো সব ধুয়ে আনবো। ধনিয়া পাতাটা ধুয়ে ভালোভাবে কুচিয়ে নিয়েছি, তারপরে একটু গরম মশলা দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো এই তরকারিটা হয়ে গেলে তারপরে আমি ওই যে পুঁইশাকের বিটুলির যে চচ্চড়িটা ওইটা করে নিয়েছি, আর এই যে চলে এসেছি কলতলায়, তো এগুলো এখনও ঝাটপাট দেওয়া হয়নি, এটা বাকি ছিল একমাত্র। তো ব্যাস এইটা ঝাটপাট দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে চান করব। তো অনেকদিন ধরেই ভাবছিলাম, প্রায় দু তিন দিন ধরেই ভাবছিলাম একটু মাথায় শ্যাম্পু দেবো, কিন্তু মোটে সময় হয়ে উঠছিল না। এই যে আজকে একটু শ্যাম্পু দিলাম, ব্যাস সে দুটো পরে নিয়ে আর এই যে ঠাকুর পুজোটা দিয়ে তারপরে ভাতটা খেয়ে নেবো, কেননা এক্ষুনি বাচ্চাটা চলে আসবে, আর এখন পুরোটা মাথা হাতানোর সময় নেই। মোটামুটি একটুখানি ছাড়িয়ে রাখছি, কারণ আমার খুব কোঁকড়ানো চুল, তো ওই জন্য মানে খুব জড়িয়ে যাবে, ওই জন্য একটু ছাড়িয়ে নিলাম। এই যে ভাত খেতে বসে গেছি, তো দুবেলা তরকারি আর দুবেলার ভাত, ওই জন্য রাতের বেলা রান্না করতে হবে না। যাই হোক, খাওয়া দাওয়ার পরে আর বসার সময় একদমই নেই, বাচ্চারা চলে এসছে, এই যে এদের পাশে বসে আর পাঁচটা পর্যন্ত পড়িয়ে তারপর এদেরকে ছুটি দেব। আর বাড়িতে ছোট্ট একটা পুচু ছাগলের বাচ্চা হয়েছে, তো আমার এই যে ছোট ছোট ছাগলের বাচ্চা আমার খুব পছন্দ হয়, ভীষণ ভালো লাগে, এদেরকে মনে হয় কাছে নিয়ে রাখি। তো ওই Thank you.
हेलो फ्रेंड्स एन बजे 8:10 और बिकल बेला बच्चा छुट्टी दी 5টার समय तो 5টার समय छुट्टी दिए तरह दोपुरे खा मैं खावर जे थाला बसन थे तो सेगल मेजे फिली फेले तरपे ना ये सन्दे पाते दिए इस जो बसि तक मन एक शुए पड़ी बस यूदिन ए रकम ही हे बस शुए पड़े घूमिए जाइजे आध घंटा प्राय 45 मिनट मत मैं घूम वही समयटे मैं चले आसे तो दिन बेला तो एम घुमाय और এখন রাতে একটু ভিডিও এডিট করতে একটু লেট হয় ওই জন্য ওই সময়টা না একটু কাজ কম থাকে তো ওই সময়টা ঘুম পেয়ে যায় তো আজকেও সেই হয়েছে প্রায় 45 মিনিট মতো ঘুমিয়েছি তারপরে উঠে ভাবলাম যে না একটু পিঠে পিঠে কিছু করি শীত পড়ে গেছে তো সব বাড়ি থেকে বেশ পাশাপাশি বাড়ি তো তো বেশ সেন্টেন্ট আসছে তো ভাবলাম যে একটু ট্রাই করি তো একটু তেলে পিঠে করার চেষ্টা করছিলাম কিন্তু সে কি বলবো ভয়ঙ্কর হয়ে গেছে হয়নি ভালো অ্যাকচুয়ালি এগুলো বড়দের থেকে আস্তে আস্তে শিখতে হয় তো আমি এমনি তেমন কোনো কিছু পারি না এমনিতেই মা দেখতে পায় না মার কাছ থেকে আমি ছোট থেকে কোনো কিছু শিখতে পারিনি আর এসে শাশুড়ি মায়ের কাছ থেকে আমি একদমই কিছু শিখতেই পারিনি তো যাই হোক এই যে পৌষ পার্বণের সময় আমার হাজবেন্ড একটু হেল্প করে ও বলে কোন কোন উপকরণ কিভাবে কিভাবে দিতে হবে কি ব্যাপার বাস একটা দুটো পিঠে ও হচ্ছে হেল্প করে ও বানায় তো আমি আজকে ভাবছিলাম একটু তেলে পিঠে বানাই তো বাস সেটা একদম বাজে হয়েছে কোনটা ফুলেছে কোনটা ফোলেনি এসব হয়েছে তো যাই হোক সেটা দেখানোর মতোই না আপনাদের তো ওই জন্য সেগুলো আমি দেখালাম না আর যাই হোক রাতে তো রান্না নেই দুপুরবেলা যে রান্না করেছিলাম সেই রান্না আছে আর এক্ষুনি একটু তেলে ভাজা খেলাম বলে আর তেমন খিদেও নেই রাতে এখন কি করি তার ঠিক নেই আর আজকের দুজন বন্ধু নাম নেব একজন বন্ধু অনেকদিন আগেই নাম নিতে বলেছিলেন ওনার মেয়ের নাম কিন্তু আমি নিইনি সেই মানে কি বলবো মনেই থাকে না আমার এরকমটাই হয় তো যাই হোক আর একজন বন্ধু কালকে বলেছে যে ওনার নাম নিতে তো যাই হোক দুজনের নাম নিইনি মালেকা শেখ ওনার বাড়ি হচ্ছে রাজকোট আর আরেকজন বন্ধু কৃষ্ণকলা ওনার মেয়ের নাম হচ্ছে অলিভা তো ব্যাস এই দুই বন্ধুর ওনাদের একজনের মেয়ের নাম আর একজনের নিজের নাম নিতে বলেছিলেন তো যাই হোক নিয়ে নিলাম ভিডিওতে তো আশা করি আপনারা অনেক খুশি হবেন তো আর কিছু মানে কথা বলে আর ভিডিও বাড়াবো না ভিডিওটা এমনি অনেকটা লং হয়ে গেছে আর আমার এই একেবারে সিম্পল ফিলস লাইফ স্টাইল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কেমন লাগছে তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নেক্সট ব্লগে